শুভ সকাল রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস দর্শক একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online দর্শক দেশের পুঁজিবাজারে দিনের শুরুর আধা ঘন্টা পরে খবর খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে সেখানে রয়েছেন মহিমা পলি ধন্যবাদ রহমান জানাবো আপনাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানাবো নির্ধারিত সময় লেনদেনে শুরু হয়েছে এবং সকাল 10টায় লেনদেন শুরু হয়ে এখনো পর্যন্ত ঠিক আধা ঘন্টা ধরে লেনদেন চলছে এবং কিছুক্ষণ আগেও সূচকের পজিটিভ ট্রেন্ড থাকলেও এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সবগুলো সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচকটি নেগেটিভ রয়েছে এক পয়েন্টের মতো এবং 30 সূচকটিও যদি এক পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং টার্নওভারও সেই গত দুই কার্যদিবসের মতো একই ধারাবাহিকতায় লেনদেন চলছে অর্থাৎ খুবই স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে মাত্র 45 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর হারানোর সংখ্যাটাও আজকে আমরা বেশি দেখতে পাচ্ছি 90টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে দর বেড়েছে মাত্র 34টি প্রতিষ্ঠানে এবং টপ ট্রেডের তালিকায় আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিডি শিপিং কর্পোরেশনের প্রথম অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে লেনদেন করেছে মাত্র 7 কোটি টাকার মতো 4 কোটি টাকা লেনদেন করে জেনেক্স ইনফোসিস অলিম্পিক রয়েছে তৃতীয় অবস্থানে এবং পরবর্তীতে আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে মুন্নু অ্যাগ্রো রয়েছে সিপাল বিচ রিসোর্ট রয়েছে অ্যাপেক্স ফুড সোনালী পেপার এবং জেমিনি সি ফুডের অবস্থানও রয়েছে টপ ট্রেডের তালিকায় যেখানে টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডকে এবং হল্টেড প্রাইস অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি 9.75% দর বেড়ে 9 টাকায় সর্বশেষ প্রতিটি শেয়ার হাতবদল হয়েছে পরবর্তীতে লিব্রা ইনফিউশন রয়েছে 5.58% দর বেড়েছে এছাড়াও প্রোগ্রেসিভ লাইফ ক্যান কিউ প্যারামাউন্ট রয়েছে সমতা লেদার এবং মুন্ন অ্যাগ্রো রয়েছে এই তালিকায় যেখানে টপ লুজার্সের তালিকায় সোনালী পেপারের অবস্থান প্রথমেই রয়েছে এডিএন টেলিকম রয়েছে দ্বিতীয় অবস্থান এবং পরবর্তীতে ওয়ান ব্যাংক লিমিটেড আইটিসি গ্লোবাল ইন্স্যুরেন্স খান ব্রাদার পিপি ওভেন ব্যাগও রয়েছে এই তালিকায় যেখানে সেক্টরাইজ লেনদেনে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দিনের শুরুতেই কিন্তু সবগুলো সেক্টরে নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে সবগুলো সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে এখনও পর্যন্ত টেক্সটাইল সেক্টরে 78% প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার দর হারিয়ে লেনদেন চলছে যেখানে মিসেলেনিয়াস সেক্টরে এখনও পর্যন্ত টার্নওভার সবচেয়ে বেশি ছাড়িয়েছে মোট লেনদেনের 18% যদিও মাত্র 7 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই সেক্টরটিতে এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর চলে যাব একুশে বিজনেসের মূল স্টুডিওতে বলে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর দর্শক এখন রয়েছে দেশ বিদেশে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ তিন মাসের মধ্যে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় সেবার পরিধি বাড়বে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বিনিয়োগ সহজ করতে কাজ চলছে বলেও জানান তিনি রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচিএমের মধ্যাহ্নভোজ সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন ভারত ভিয়েতনামের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া বেশ লম্বা এটি সহজ করার কাজ চলছে এমচিএম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন সরকারের এত প্রচারণার পরও কেন প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ আসছে না তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা জরুরি Our home businessman, our Bangladeshi businessman. Why? If my home environment is better, then guest will become. If Bangladesh own environment is not better, so government policy to we try on level best, those who are our businessmen, highest effort to them. কমেছে স্বর্ণের ভারী গহনা ব্যবহার উৎসব পার্বণে স্থান করে নিয়েছে নানান ধাতুর গহনা অন্যদিকে দিন দিন স্বর্ণের মূল্য বাড়লেও সাধ্যমতো কিনতে পিছিয়ে নেই ক্রেতারা স্বর্ণ হয়ে উঠেছে বিনিয়োগের মাধ্যম শাকের আর্যুর বিশেষ রিপোর্ট
অতীতে নারী পুরুষ সবাই স্বর্ণের ব্যবহার করতেন। স্বর্ণের গহনা ছিল আভিজাত্যের প্রকাশ। নবাব আলীবর্দী খাঁ কানে স্বর্ণের দুল পরতেন, হাতে পরতেন আংটি। নবাব আব্দুল গনিও গহনা পরতেন। বাংলার নারীরা তাদের কানে প্রস্তরখচিত সোনার কর্ণাভরণ, গলায় মালা, মণিবন্ধ ও বাজুতে সোনার গহনা পরতেন। উনিশ শতকের শেষ দিকেও অল্প হলেও পুরুষদের অলঙ্কারের ব্যবহারে চল ছিল, তবে সেটা বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে। এরপর ধীরে ধীরে পরিবর্তন আসে অলঙ্কারে। বাঙালি নারীরা এখন ইমিটেশনের অলঙ্কার থেকে শুরু করে প্লাস্টিক, কাঠ, মাটির অলঙ্কারে নিজেকে সাজান। ভারী অলঙ্কারে স্মার্টনেস খুঁজে পান না আধুনিকারা। পার্সোনালি আমার পছন্দ না গোল্ড এত পরা, বাট যদি খুব বেশি মানে পরার দরকার হয় হ্যাঁ তাহলে পরি, তবে খুব একটা না মানে সিম্পল থাকা ট্রাই করি। না অর্নামেন্টসই পরি মানে যে কোনো অনুষ্ঠানে, কারণ আমাদের তো মেসিং করতে হয়, মেসিংয়ের জিনিসটা আসে। ফ্যামিলিতে তো প্রচলন আছে গোল্ডই সাধারণত। প্রকাশ্যে না পড়লেও বাড়িতে দাদি নানি মা খালারা এখনও হালকা স্বর্ণের গহনা পরেন। তবে বিয়ে, জন্মদিন সহ বিশেষ কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে একটু ভারী গহনা পরার চল এখনও আছে। আমাদের পরিবারে যখন কান ফুটো করে দেওয়া হয় তখন প্রথমেই এই স্বর্ণের মানে কানের রিংটা পরিয়ে দেয়। হ্যাঁ আমার বোন চেইন কিংবা হচ্ছে কানের দুল এরকম কোনো কিছু বিশেষ করে পরিধান করে থাকে না। একটা পরা হয় না, তবে কোনো অনুষ্ঠানে গেলে সেক্ষেত্রে শুধু পরে, হাতের বালা পরে, আংটি পরে। দোকানিরা বলছেন স্বর্ণলঙ্কার শুধু বিলাসিতার জন্যই নয়, স্বর্ণ এখন বিনিয়োগের মাধ্যম। দাম বাড়া আর কমার মধ্যে ক্রেতারাও কম বেশি কিনছেন। আমরা আগে দেখছি যে 10 ভরি 15 ভরি একটা বিয়ে শাদির কাস্টমার পেয়েছে, কিন্তু এখন ওই 2-4-5 ভরি হাইস্ট, এর বেশি আর কাস্টমার আসে না। বিয়ে শাদির জন্য জানুয়ারি ফেব্রুয়ারিতে ভারী ভারী গহনার জন্য অনেক অর্ডার আছে। যখন দাম বাড়ে তখন কিন্তু ক্রেতা সাধারণ কম কেনে, কেনে কিন্তু হলো যারা কান্ট্রিতে রিজার্ভ করে তারা কেনে, যার কারণে তখন প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা প্রোডাকশন লেভেল আছে। প্রোডাকশন লেভেলে ক্রাইসিস দেখা গেলেই তখন কিন্তু প্রাইস বেড়ে যায়। স্বর্ণের সাথে বেদনা বিধুর অনেক কাহিনী জড়িত। জাতিতে জাতিতে যুদ্ধ হয়েছে, অগণিত মানুষের প্রাণ ঝরেছে। স্বর্ণের মালিক হয়েও কেউ কেউ শান্তি পায়নি হারানোর ভয়ে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। তেইশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি প্রদর্শনী ব্যাসিস সফট এক্সপো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ব্যাসিস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সভাপতি রাসেলটি আহমেদ। মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। অ্যাওয়ার্ড 2023-এ 4টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছে এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এবছর 16টি ক্যাটাগরির মধ্যে ডিজিটাল সেভিংস, রেমিটেন্স সেবা, বিকাশ পেমেন্ট, স্পিকারের মতো উদ্ভাবনী ও সৃজনশীল সেবার 4টিতেই পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। পুরস্কার নেন বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ কমিউনিকেশনস অফিসার মাহফুজ সাদিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক এবার নিচ্ছে একটা বিরতি, বেলা 1:30 মিনিটে আবারও ফিরে আসবে কৃষি বিজনেসে, আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন।